মন জয় করুন জীবনে আপনি যত বই পুস্তক পড়েন তা কিছুই কি মনে রাখতে পারেন না সেটা পারা সম্ভব নয় অনেক কিছু ইচ্ছে করেও মনে রাখতে পারিনি অথবা অনেক কিছু ইচ্ছে করে ভুলতেও পারিনি এ প্রসঙ্গে ভুলতে পারিনি এমনি একটি প্রতিপাদ্য বিষয়ের অংশ আপনাদের সামনে তুলে ধরছি যার সোনালি ফসল আমি সারাটা জীবনই ভোগ করেছি বলা চলে লেখাটি ছিল জমিদার তুল্য চেস্টারফিল্ডের আর্লে লেখা ভদ্রলোকের নাম ছিল ফিলিপ ডোমার স্টেনহোপ তিনি তার বিদেশে অধ্যয়নরত তরুণ পুত্রকে কিছু উপদেশ সহ একটা চিঠি লিখেছিলেন উপদেশবাণী কথাটা শুনে মেজাজ তিরিক্ষি করে ফেলবেন না যেন সুন্দর কথা যারা সুন্দর করে বলতে পারেন বা লিখতে পারেন যা শুনতে বা পড়তে সত্যি সুন্দর লাগে আনন্দ পাওয়া যায় ভদ্রলোক তার কচি ছেলেকে সব বাবা মায়ের কাছেই তো পাকা পাকা ছেলেরাও কচি তাই না চিঠিভর্তি সব অমূল্য বাণী পাঠালেন যার সারাংশটা এই রকম তরুণদের দুরকমের মন থাকে একটা মন সদাচঞ্চল প্রজাপতির মতো আর একটা তার মূল্যবান সময়কে অমূল্যবান কাজের দিকে টেনে নিয়ে যায় একটা মন তাকে ভাববাদী করে তোলে এসব মন মানসিকতা নিয়ে তরুণদের কি করতে হবে কিভাবে পথ চলতে হবে এই বিষয়ে ফিলিপ ডোমার স্টেনহো জ্ঞান গর্ভ কিছু বক্তব্য রাখেন চিঠিটার মজার দিক এটা নয় তাহলে সেটা এখনও বিশ্ব সাহিত্যে অমূল্য রত্নগর্ভ পত্র হিসেবে স্থান পেত না বা আমি এখানে এটার উল্লেখের বোধ করতাম না চিঠির শেষ লাইনটাই আসল যেখানে সে আর্ল এর কলম এই বলে থেমে গেল পুত্র এত সময় ধরে যতগুলো জ্ঞান বাণী তোমাকে উপহার দিলাম তুমি তা ভুলে যাও তোমাকে ভুলে যেতেই আমি বলছি শুধু একটি কথাই মাত্র মনে রাখবে পৃথিবীর জ্ঞান ভাণ্ডারের একটি বিশাল অংশ এটুকু কথায় লুকিয়ে আছে কখন কোথায় এবং কীভাবে কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে আপনিও কথাটি মুখস্থ করে নিন ব্যবহারিক প্রয়োগ করুন সুন্দর ফল পাবেন লক্ষ কোটি টাকার কাজ বিনম্র ব্যবহারে করতে পারবেন মন জয় করতে পারলে সবই পাবেন